হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। সো ব্লগটা সকাল সকাল শুরু করছি, আর আজকের ব্লগে কী কী থাকছে সেটা তো এক ঝলকে আপনারা দেখিয়ে নিয়েছেন। তো একটা রিকোয়েস্ট করি, ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো দেখতেই পাচ্ছেন সকাল সকাল একটু চা আর বিস্কিট নিয়ে চলে আসলাম বারান্দাতে। অ্যাকচুয়ালি আগের ব্লগে আপনারা দেখেছেন যে বারান্দাতে আমি এরকম একটা ছোটো তোষক পেতে রেখেছিলাম জাস্ট বসার জন্য, কারণ খালি ফ্লোরে তো আর বসা যায় না, আর ডিভাইনটাও আমি এখানে আনবো না। তো সেই কারণে ভাবলাম যে এই তোষকটাকে কীভাবে কাজে লাগানো যায়। সো এখানেই বসে থাকেন, তোষকটা অনেক ক্লিন ছিল সে কারণে আমি আর উপরে ব্যাড কভার বিছাইনি, কারণ এটা আমি আবার তুলে ফেলবো। আর সকাল সকাল এরকম চায়ের মধ্যে টোস্ট বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেতে অনেক মজা লাগে আমার কাছে। আমি জানি এই খাবারটা অনেকেই পছন্দ করেন। তো যাই হোক, তারপর আমার বাসাতে একটা পার্সেল আসে দারোয়ান আঙ্কেলের কাছে দিয়ে যায়, অ্যান্ড এই পার্সেলটা পাঠিয়েছে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, মানে সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ড, আপনারা সবাই হয়তো চিনেন আমার কলেজের লাইফের বেস্ট ফ্রেন্ড। সো যাই হোক, ওর সাথে মেইনলি আমার লাগে একটা জিনিস নিয়ে, আই ওয়াজ লাইক তুই বেশি বুঝিস, অ্যান্ড হি ওয়াজ লাইক তুই বেশি বুঝিস। সো একটু একটু করতে করতেই দেখা যায় যে অনেকখানি লেগে যায়, অ্যান্ড আমার তো ফুল পেলে আর কিছুই লাগে না, একদমই গলে যায়। অ্যান্ড আমার বন্ধুগুলো এত চালাকের চালাক, মানে ইচ্ছে করে করে ঝগড়া করবে, তারপর তো জানি আমাকে কী দিয়ে আবার গলানো যাবে। তো পরে হচ্ছে গিয়ে আবার ফ্লাওয়ার্স দিয়ে ঠিকঠাক করে ফেলে, বাট ভাবছি যে নেক্সট টাইম আর ফ্লাওয়ার্স পেলে খুশি হব না। তো যাই হোক, মানে রোজের যে কোনো কালারই হোক না কেন আমার ভীষণ পছন্দ, অ্যান্ড হোয়াইট রোজটা আমার আরও বেশি পছন্দ। অ্যান্ড সাথে হচ্ছে গিয়ে একটা সিল্ক ছিল, বাবলি ছিল, তারপর হচ্ছে একটা সুন্দর ছোট্ট গিফট ছিল, কিটি গিফট। সো আমার কাছে ভালোই লেগেছে। তারপরও গিফট পাওয়ার পরও কিন্তু আমি কথা বলি নাই বেশ অনেকক্ষণ, তারপর আস্তে ধীরে ঠিক হয়ে গেছি, কারণ বেস্ট ফ্রেন্ডের সাথে না বেশিক্ষণ রাগ করে থাকা যায় না, কারণ আলটিমেটলি ঘুরে ফিরে ওদেরকেই কাজে লাগে। তো যাই হোক, আর এই ফ্রেন্ডের সাথে যেহেতু আমি একটু টুকটাক বিজনেসেও সংযুক্ত আছি, সো আমাকে তো কথা বলতেই হবে। সো যাই হোক, গিফটটা আমার কাছে অনেক ভালো লাগছে, তো সেই কারণে ভাবলাম ফ্লাওয়ার্সগুলো আপনাদের সাথেও শেয়ার করে দিই, সকাল সকাল সবাইকে ফুলের শুভেচ্ছা একটু জানিয়ে দিই। তারপর এত ঠান্ডা ছিল, তারপর আমি আবার শুয়ে যাই ব্যাডে, অ্যান্ড শুয়ে শুয়ে নারিকেলের চিড়াটা খাচ্ছিলাম। এটা আমাদের কুমিল্লার ভাষাতে নারিকেলের চিড়াই বলে, আর ঢাকাতে বলে নারিকেল ভাজা। সো প্রায় সময় আমি রাস্তার মধ্যে পেলে আমি কিনে ফেলি জিনিসটা, ভ্যানের মধ্যে করে বিক্রি করে নারিকেলের অনেক আইটেম। সো আমি মানে এই চিড়াটাই বেশিরভাগ সময় কেনা হয়, কারণ এটা আমার অনেক পছন্দ। আম্মু আগে বানাতো সেটা ছোটো ছোটো টুকরা করে, আর এখানে একটু লম্বা লম্বা করে সেল করা হয় আর কি। তারপর আমার আর ভিডিও করা হয়নি, কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই যে উঠলাম বিকেলবেলা, আমি অ্যাকচুয়ালি ডিজাইন দেখাতে যাব আমার একটা সিনিয়র ভাইয়াকে ভার্সিটি, মানে আমার আমলাকে। তো তার আগে হচ্ছে গিয়ে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করব, অ্যান্ড ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে যাব, যে রেস্টুরেন্টটাতে আমি আজকে ফার্স্ট টাইম গিয়েছি, যদিও এই রেস্টুরেন্টের সামনে দিয়ে আমি ফুককুতে অনেকবার গিয়েছি, বাট এই রেস্টুরেন্টটাতে যাওয়া হয়নি। এটা হচ্ছে চিজ অ্যান্ড বিনসের মোহাম্মদপুর ব্রাঞ্চে আর কি। সো এই তো নেমে যাচ্ছে, আমি খুবই তাড়াহুড়া করে রেডি হয়েছি, জাস্ট একটা প্যান্ট পরে নিয়েছি আর একটা সোয়েটার, দ্যাটস ইট। অ্যান্ড এই সোয়েটারটা আমার অনেক বেশি পছন্দের, এই সোয়েটারটা মেনলি আমার গত বছরের, তারপর আমি এটা পরি কারণ এটা খুব কম পরা হয়েছে আমার। আর এই যে আমি চলে আসছি রেস্টুরেন্টটাতে, ছোট্ট একটা প্লেস বাট অনেক সুন্দর করে গুছানোভাবে হচ্ছে গিয়ে অর্গানাইজড করা, খুবই গুছানো লাগছে আমার কাছে। অ্যান্ড ডেকোরেশনটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এবং খাবারটা ভালো লাগলেই হলো আর কি। আর এই যে আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যে আমি কেন ভিডিওর সামনে আসি না, আমাকে অনেকদিন যাবো দেখেন না, ব্লা ব্লা ব্লা, গত ব্লগে অনেক মেসেজ আসছে। সো সেই কারণে ভাবলাম যে আমিও একটু ভিডিওর সামনে আসি। আর আজকে অনেক সাহস করে না চুলটা হালকা একটু ছেড়েছি, মানে চুলটা ছাড়তে আমি এখন একদমই কমফোর্টেবল ফিল করি না, অ্যাজ আমি একদমই ওয়ান টাইম স্ট্রেটও করি না, তো চুলটা অনেক বেশি কার্লি হয়ে থাকে, আর আমার চুলটা যেহেতু অনেক বেশি কী বলে ফুলে গিয়েছে, তো সেই কারণে আমি ছেড়ে কমফোর্টেবল নই। তারপর আজকে ছেড়ে আসলাম, ভাবলাম যে আমার এই সোয়েটারটার সাথে চুল ছাড়াটাই বেশি ভালো লাগবে, আর চুলটা যেহেতু এখন অনেকটাই শর্ট করে ফেলছি সো খারাপ লাগবে না। সো এই যে আমার কাছে ভালোই লেগেছে ছেড়ে, মজা লাগছে অনেকদিন পর ছাড়লাম। তো আপনাদের কথা অনুযায়ী আমি আমার নিজের ভিডিও অনেকখানি করেছি, আর কয়েকটা পিকও শেয়ার করে দিয়েছি অলরেডি ব্লগের প্রথমে, এখন আমি আবার শেয়ার করে দিচ্ছি। সো এই রেস্টুরেন্টটাতেই টুকটাক একটু পিকটিক তুলেছিলাম আর কি, আর এই পিকটা আমাকে আমার ফ্রেন্ড তুলে দিয়েছিল, অ্যান্ড আমরা এইসব খেয়েছিলাম। আমার অনেক ইচ্ছা ছিল যে পিৎজা আমি খাবই না, বাট আমার ফ্রেন্ড ওয়াজ লাইক না পিৎজা থাকবে অ্যান্ড বাকি যা অর্ডার করার খর। তো আমি হচ্ছে গিয়ে এখানে আমার খুবই পছন্দের একটা চাউমিন অর্ডার করেছি, স্প্যাগেটি টাইপের। সো আমার এই টাইপের স্প্যাগেটি অনেক বেশি পছন্দ, সো এটা খুবই মজার ছিল। পিৎজাটা অ্যাভারেজ ছিল, বাট স্প্যাগেটিটা অনেক মজা ছিল।
আর এই যে খাওয়ার কিছু ভিডিও, অ্যাকচুয়ালি ওরকম পারফেক্ট ভিডিও আজকে আমি করতে পারি না, যেহেতু এখন আমি ফ্রেন্ডের সাথে আছি। সো ফ্রেন্ড সার্কেলের সাথে থাকা মানেই কিন্তু একটা মানে আড্ডার জায়গা, একটা পার্সোনাল স্পেস, মানে যেখানে আমরা সবাই মিলে অনেক অনেক আড্ডা দিব। যদিও এখানে আমার একটা ফ্রেন্ডে ছিল, বাট স্টিল বেস্ট ফ্রেন্ড মানেই কিন্তু অনেক অনেক আড্ডা। সো আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড খুব সুন্দর একটা সময় পাস করেছি। সো খাওয়া দাওয়া করে তারপর আমি চলে যাব ধানমন্ডি লেকে, ওখানে গিয়ে আমি মিললে আমার সিনিয়র ভাইয়াকে ডিজাইনটা দেখাবো আমার থিসিসের। সো তারপর ওই অনুযায়ী, ওই গাইডলাইন অনুযায়ী আমি কাজটা আগাবো আর কি। আর আমি যেই একটু নিজের ভিডিও করতে লাগে, সে আমার বন্ধু এটা সেটা বলতে থাকে, তো আমি ওইটাও একটু শুনছিলাম। এর তো খাওয়া দাওয়ার পরের অবস্থা, আমি কিন্তু অনেক মোটা হয়েছি, তাই না? আপনারা সত্যি একটা কথা বলবেন আমাকে, ঠিক আছে? আর এই যে এখানে আমার ফ্রেন্ড আমাকে নিয়ে খুব মজা নিচ্ছিল, এটার ভয়েসটা আমি আর রাখলাম না, তাহলে আপনারাও আমাকে পচাবেন। সেখানে সে বলতেছিল যে আমি একদম সব খেয়ে সাবার করে দিয়েছি, বাট ইটস নট ট্রু। তো যাই হোক, টুকটাক ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে, কারণ আপনারা অনেক বেশি ব্লগ চান। বাট ইদানিং এত বেশি বিজি আমি থাকি যে ব্লগ ওরকমভাবে মেক করার টাইম হয় না, আর এডিটিংয়ের সময় তো আমি পাইও না। এই ব্লগটা মেনলি আরও তিন দিন আগে, বাট এটা এডিটিং করার সময় হয়েছে আমার আজকে। সো আজকে এটা আপলোড করে দিচ্ছি। তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমরা যে সিটটাতে বসছিলাম ওই সিটটার সুন্দর একটা স্ন্যাপ নিয়েছিলাম আমি। তো বাইরে থেকে হচ্ছে গিয়ে মোহাম্মদপুরের সম্পূর্ণ রোডটাই দেখা যাচ্ছিলো। সো আমরা এখন বের হয়ে যাব, তো সে কারণে আমি একটু সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সো আপনারা চাইলে রেস্টুরেন্টটা ভিজিট করতে পারেন, এটা কোনো পেইড প্রমোশন না, আমার কাছে ভালো লেগেছে তাই জাস্ট আমি শেয়ার করলাম। তারপর আমি লেকে চলে আসি। আর এই যে আমি যাদেরকে ডিজাইন দেখাবো তারা চলে আসছে, তারা দুজনই মেনলি আবার ফ্রেশ আর্কিটেক্ট। সো তাদেরকে অনেকেই দেখেছেন আপনারা, তাদের থিসিসের টাইমে আমি তাদের কাজ করেছিলাম, এই যে এই ভাইয়াটার কাজ করেছিলাম। সো একটা ভাইয়ের কাজ করছিলাম, কারণ সে আমার আমলা। সো দুইটা ভাই আসছিল, আরেক ভাই অফিস শেষ করে আসছে। আমি অবশ্য আসার পরপরে ওই ভাইয়াকে দেখিয়ে ফেলেছিলাম ডিজাইন, তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম। এদিক থেকে আমরা ডিরেক্ট বাসায় চলে যাব, অ্যান্ড তখন রাত মোটামুটি 9:30-10 মতো বাজতেছিল, তাই আমি আর বেশি লেট করব না। আর এই যে সাথে আমার ফ্রেন্ডও আছে, যে ফ্রেন্ড এতক্ষণ আমার সাথে ছিল। তারপর আর কি ডিজাইন টিজাইন দেখে আমি বাসায় চলে আসি। ওই দিন রাতের বেলার ব্লগ করা হয়নি, আর এখন হচ্ছে আমি আর পরের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ব্লগটা মিললে আমি বিকাল থেকেই শুরু করেছি, একদিনের ব্লগ দিলে অ্যাকচুয়ালি ব্লগটা অনেক ছোটো হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম আরেকদিনের ব্লগটা আমি শেয়ার করে দিই, যেহেতু আরেকদিন খুব বেশি কিছু ব্লগ করা হয়নি। আর কুয়াশার পরিমাণ দেখতেছেন, এটা জাস্ট বিকালবেলার ভিডিও। অনেকেই বলতেছেন যে শীত তো চলেই গিয়েছে, আবার অনেকে বলতেছেন না শীত তো আরও সামনে আসবে। বাট এই এরিয়াটাতে একদম মানে সবসময় এত শীত থাকে, বুঝি না, পাশে নদী আছে হয়তো তাই। সো এই তো একটু কুয়াশাগুলো শেয়ার করলাম। তো আমি এখন একটু চা বানাবো, চা খাবো, তারপর চাটা খেয়ে রান্নাবান্নাতে চলে যাব, কারণ আজকে আমি মোটামুটি দু তিন দিন ধরে কিছুই রান্না করতেছি না, মানে বাইরের খাবারের উপর চলতেছে। তারপর বাসায় যে টুকটাক স্ন্যাক্স আছে ওইগুলো খেয়ে আমার কেন যাই না, ক্ষুধা আর লাগে না, তারপর আমি আর খাচ্ছি না আর কি। আর এই যে আমি এখন রান্নাবান্না বসিয়ে দিব। সো বাসাতে সিম ছিল, ফুলকপি ছিল, তাই ভাবলাম দুইটাকে মিক্সড করে কিছু একটা রান্না করা যায় কি না। তো পরে ভাবলাম যে মাছ দিয়ে আলু দিয়ে সহ রান্না করে ফেলি, একটা তরকারির মতো করে, আমার দুদিনের জন্য একদম অবসর হয়ে যাবো এই একটা তরকারি রান্না করতে পারলে। তো তারপর রান্নাবান্না শুরু করে দিলাম। আর আমার গলার সাউন্ডটা না মানে ঠান্ডার জন্য একটু ঠিক থাকে, তারপর আবার কেমন জানি হয়ে যায়। সো আশা করবো আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, অ্যান্ড স্কিপ যাবেন আমার গলার সাউন্ডটা, ঠিক আছে? সো রান্না করার জন্য আমি যা যা কিছু লাগে সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আর যেহেতু ফুলকপি আর সিম একটু র স্মেল দেয়, সেই কারণে আমি এটা একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপর তরকারিতে অ্যাড করবো। আর মাছটাকেও রেখে দিয়েছি আমি নর্মাল হওয়ার জন্য, সো মাছটা নিজের মতো করে নর্মাল হোক, পানি দিলে মাছটা কেমন কেমন হয়ে যায়। তো নর্মাল হওয়ার পর আমি একবার ধুয়ে নেবো, দ্যাটস ইট। আর এই যে এখানে সুন্দর করে মশলাটা কষাচ্ছি, আর সাথে হচ্ছে গিয়ে মাছের মশলাটাও দিয়ে দিয়েছি, রাঁধুনির মাছের যে মশলাটা আছে। আপনারা যে কোনো রান্নাই রান্না করেন না কেন, রাঁধুনির যে মশলাগুলো থাকে, লাইক মাংস রান্না করলে মাংসের মশলা, চিকেন রান্না করলে চিকেনের মশলা, আর মাছ রান্না করলে মাছের মশলা, এগুলো দিয়ে অ্যাড করলে না অনেক সুন্দর স্মেল আসে অ্যান্ড অনেক রিচ ফ্লেভার দেয়, আমার কাছে ভালো লাগে খেতে। সো যাই হোক, এখন হচ্ছে তরকারিটা সুন্দর করে কষিয়ে নেব, একদম পানি ছাড়া কষাবো, তরকারিটা থেকে অলরেডি পানি উঠবে। সো সুন্দর করে মাখা মাখা করে তরকারিটাকে এখন কষাবো, তারপর জাস্ট পানি অ্যাড করে দেবো ছোলার জন্য। সো নর্মাল সবসময় যেরকমভাবে রান্না করি এরকমভাবেই। সো আমি আর রেসিপিটা ওরকমভাবে শেয়ার করছি না, আর অনেকদিন পর কড়াইতে রান্না করতেছি, যেহেতু তরকারি একটু বেশি ছিল, সো এই জন্য ভাবলাম যে কড়াইতে রান্না করি, ভালোভাবে নাড়াচাড়া করা যাবে। সো এই তো আমার রান্নাবান্না, আপনারা অনেকেই দেখতে পছন্দ করেন, সো যারা পছন্দ করেন তাদের জন্যই কিন্তু মেনলি আমি রান্নাবান্নাটা দেখাচ্ছি।
আর আপনাদের সবার একটা খুব বেশি কোয়েশ্চেন, যেটা হচ্ছে গিয়ে আমি আরিশের বার্থডেতে কেন গেলাম না অ্যান্ড বাসায় আমি কবে যাব, কারণ মোটামুটি 5.5 মাসের মতো হয়ে যাচ্ছে যে আমি বাসাতে যাই না। অ্যান্ড এই একটা জিনিস নিয়ে আমি নিজে অনেক বেশি আপসেট, আরিশ আসছে, আমি আরিশের সাথেও মিট করতে যেতে পারছি না, এত বেশি বিজনেস চলে আসছে লাইফে। বাট আমি ট্রাই করব এই মান্থে যাওয়ার, একবারের জন্য হলেও যাওয়ার, দু এক দিনের জন্য হলেও যাওয়ার, কারণ এর পরের মাসেই হচ্ছে আমার থিসিসটা হয়ে যাবে ফেব্রুয়ারিতে, সো আমি আর তখন টাইম পাবো না, তাই একবার সবার থেকে দোয়া টোয়া নিয়ে আসি থিসিসের আগে এই আর কি। আর এই যে দেখতে দেখতে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট, আমি জাস্ট উপরে ধনে পাতা অ্যাড করে দেবো, দ্যাটস ইট, তো আর ঝোলটা একটু কমবে। তারপর আমি আমার রাতের ডিনারটা করে নেব। আর এই যে আমি কিন্তু খাবার নিয়ে চলে আসছি, তো আমি আর হাঁড়িপাতিল নিয়ে রুমে আসলাম না, আমি একটা বাটিতে করে নিয়ে চলে আসলাম আর ভাত নিয়ে আসছি। আর হচ্ছে কি, লেবু তো থাকবেই, কারণ লেবু ছাড়া আমি একদমই খেতে পারি না, জাস্ট খেতেই পারি না লেবু ছাড়া, এমন একটা জিনিস। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, ঠিক আছে? আর বাসায় গেলে তো বাসার ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হবেই। ততদিন পর্যন্ত আমার আপির ব্লগগুলো আপনারা এনজয় করতে থাকেন, আর আমার এই ব্যাচেলর লাইফের ব্লগগুলো আর কয়েকটা দিন দেখতে হবে, তারপর বাসায় গেলে ইনশাল্লাহ বাসার ব্লগ শেয়ার করবো, ঠিক আছে? সো ব্লগটা এখানেই ক্লোজ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।